রাজনীতি ছাড়ার পর বাবুলের পোস্ট সাংসদ হিসেবে বাবুল সুপ্রিয়র পোস্ট মানুষের উন্নয়নী লক্ষ্য এমনই বার্তা বাবুল সুপ্রিয়র এলাকায় আলো বসানোর অনুরোধ করেছিলেন কিছু মানুষ তার জন্য সাংসদ তহবিল থেকে অনুদান আশা করি পূজোর আগেই কাজ শেষ হবে ফেসবুক পোস্ট বাবুল সুপ্রিয়র আমরা এই বিষয়ে জানব আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি ঈশান দেব চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে ঈশান দেখো বাবুল সুপ্রিয় যিনি আসানসোলের সাংসদ তিনি কিন্তু আজ এই ফেসবুক পোস্টটি করেছেন এবং সেই ফেসবুক পোস্টে তিনি লিখেছেন যে ফেসবুকের মাধ্যমেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই তিনি বেশ কিছু অনুরোধ পাচ্ছিলেন বেশ কিছু জায়গা আলোকিত করার জন্য হাই মাস্ট ল্যাম্প বা উচ্চ বাতিস্তম্ভ লাগিয়ে তার নির্বাচনী ক্ষেত্রের বেশ কয়েকটি জায়গায় যাতে আলোকিত করা হয় এরকম অনুরোধ তিনি পাচ্ছিলেন সেই সেই লক্ষ্যেই তিনি কাজ করলেন সেই পদক্ষেপ করলেন এমনটা তিনি কিন্তু ফেসবুকের মাধ্যমে জানালেন তিনি ফেসবুকে ফেসবুকে যে পোস্ট আজকে করেছেন তাতে তিনি এই যে তার সাংসদ তহবিল থেকে দুটি হাই মাস্ট ল্যাম্পের জন্য টাকা বরাদ্দ করেছেন তার চিঠিও কিন্তু প্রকাশ করেছেন এবং বাবুল সুপ্রিয় জানিয়েছেন যে যেহেতু তিনি তার নির্বাচনী ক্ষেত্রের মানুষজনের কাছ থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরোধ পাচ্ছিলেন তার মধ্যেই সেই সেই অনুরোধ রাখতেই এই হাই মাস্ট ল্যাম্প তিনি লাগানোর ব্যবস্থা করলেন সম্প্রতি তুমি জানো যে বাবুল সুপ্রিয় কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিত্ব থেকে অপসারিত হওয়ার পর থেকেই একটু অসন্তুষ্টই ছিলেন দলের উপরে যদিও প্রকাশ্যে তিনি অসন্তোষের কথা না বললেও কনিষ্ঠ মহলে তিনি কিন্তু একথা বলেছিলেন যে তার সঙ্গে অন্যায় হয়েছে বলে তিনি মনে করছেন এবং তারপরে বাবুল সুপ্রিয় রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার কথাও ঘোষণা করে দেন তাকে আটকানোর চেষ্টা বিজেপির তরফ থেকে যথেষ্টই হয়েছিল বিজেপির সর্বভারতীয় সভাপতি নিজে ডেকে বাবুল সুপ্রিয়র সঙ্গে বৈঠকে বসেছিলেন তবে বাবুল সুপ্রিয় শেষ পর্যন্ত নিজের অবস্থানে অনড়ই থাকেন এবং তিনি রাজনীতি ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেন তবে জেপি নাড্ডার অনুরোধে বাবুল সুপ্রিয় সাংসদ পদ থেকে আপাতত পদত্যাগ করেননি এবং কোনো দলে না থেকেও যে সাংসদ হিসেবে কাজ করা যায় এটা তিনি দেখিয়ে দেবেন এমনটাও কিন্তু বাবুল সুপ্রিয় বলেছিলেন এই ফেসবুক পোস্ট কিন্তু অনেকটা সেই দিকে অগ্রসর হওয়ারই ইঙ্গিত বহ কারণ এই ফেসবুক পোস্টের মাধ্যমে বাবুল সুপ্রিয় বোঝালেন যে তিনি কোনো দলে হয়তো নেই কিন্তু আসানসোলের সাংসদ হিসেবে 2024 সাল পর্যন্ত যে কর্তব্য তার পালন করার কথা তা তিনি করে যাবেন কোনো দলের সঙ্গে না থেকেও এটা যে করা সম্ভব সেটাই কিন্তু বাবুল সুপ্রিয় আজকে এই ফেসবুক পোস্ট এবং এই তার পদক্ষেপ কোনো রাজনৈতিক দলের অনুরোধের কথা উল্লেখ না করে সাধারণ মানুষের অনুরোধেই যে তিনি দুটি বাতিস্তম্ভ লাগানোর ব্যবস্থা করতে চাইছেন সে কথা বলে কিন্তু বাবুল সুপ্রিয় এই ইঙ্গিত দেওয়ার চেষ্টা করলেন সম্প্রতি ধন্যবাদ ঈশান সুচি মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলের পথে দুর্ঘটনা পশুদের বাঁচাতে গিয়ে গাছে ধাক্কা নাগরাকাটায় জাতীয় সড়কে পাল্টে খেলো গাড়ি উদ্ধার কাজে পুলিশ শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে চুক্তিভিত্তিক শিক্ষকদের বিক্ষোভ এসএসকে এমএসকে দের কেন শিক্ষা দপ্তরের অধীনে আনা হচ্ছে না প্রশ্ন তুলে অবস্থানে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ অয়েল ট্যাঙ্কার ধর্মঘটের জের ক্রমশই শুকিয়ে যাচ্ছে রাজ্যের একাধিক পেট্রোল পাম্প মজুত তেলেই চলছে পরিষেবা দাবি পূরণ না হলে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি ট্যাঙ্কার মালিকদের ফের উত্তরবঙ্গে কাঠ পাচারের চক্রান্ত বানচাল একই দিনে কয়েক লাখ টাকার